মাদক জঙ্গিবাদ নির্মূল করিবার লাই ব্যাকতন আগায়ন ফুরিব। শনিবার সকালে ফটিকছড়ির নানুপুর লাইলা কবির ডিগ্রি কলেজের আয়োজনে আর চিটাগাং কারাতে অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আলহাজ রফিকুল আনোয়ার এমপি ও আলহাজ ফরিদুল আনোয়ার স্মৃতি উন্মুক্ত কারাতে প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ডক্টর এস এম মনিরুজ্জামান এসব কথা হয়। আজকে সর্বব্যাপী সর্বগ্রাসী যে জঙ্গি বা সন্ত্রাসের ফলাফল বিস্তার লাভ করেছিল সেটা আজকে আমরা সকলের সহযোগিতায় সকল বাংলাদেশের সকল শ্রেণী সকল পেশার সকল মানুষের সহযোগিতা নিয়ে আমরা সমন্বিত হবে আজকে জঙ্গিবাদ প্রায় নির্মূলের পথে। এই জঙ্গিবাদ থেকে দূরে থাকতে কিন্তু আমাদেরকে সাহায্য যোগাবে আমাদের আত্মশক্তি আত্মপ্রবৃদ্ধি, যেটা উৎসাহিত হয়, যেটা জাগরিত হয়, যেটা সঞ্চারিত হয়। ইয়ার আগে প্রধান অতিথি বেলুন রায় কারাতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে পরে নানুপুর লাইলা কবির ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ ফখরুল আনোয়ারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হলেন ক্রেস্ট ও ফুল দি বরণ করিল কলেজের শিক্ষক ও কর্মকর্তা হল। এটি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম বাবু, বাংলাদেশ কারাটে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী হাসান বাদল, কলেজের অধ্যক্ষ আনম সরওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার উত্তর আবদুল্লাহ আল মাসুম সহ আরও বোধকে। প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ আছিল বাংলাদেশের প্রথম কারাতে কোচ চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম। আমি মার্শাল আর্ট শিখাই স্টেডিয়ামে দুটা ছেলে ও বাইরে মার্শাল আর্ট শিখার জন্য। মার্শাল আর্টের কথা বললে বইটা খায়নি পরে, তা আজকে ইনশাল্লাহ সমাজে আত্মরক্ষার জন্য সবাই প্রয়োজন, এই মার্শাল আর্ট প্র্যাকটিস করা সবাই প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর এই প্রতিযোগিতার দেশের নানা প্রান্তত্বন 200+ প্রতিযোগী অংশগ্রহণ করে। শেষে বিজয়ী প্রতিযোগী হলের আতত মেডেল ও সার্টিফিকেট তুলে দেয় আমন্ত্রিত অতিথি হল।